সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে তার পেটে ভরে দেয়া হবে তোমার বাচ্চা হবে বাঁধির পেটে তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা নাজায়েজ বাচ্চা ওটা হারাম বাচ্চা শুনলেন আজকে বড় চক্র আপনার উপরে কি করে খাচ্ছে আজকে বহু মুসলমান দেখিয়ে দেব লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অতচ এই মোলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি মোলবি সাহেব ঠিক আছে আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে যারা খাঁটি হাকিকত হক্কানি আলেম হবে আলিমে দিন হবে তারা কখনো তোমার এই পাপটাকে ছাই দিবে না তোমার এই কাজকে মেনে নিবে না গোটা পৃথিবীর মোলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও নিকাহ হবে না হারাম অবৈধ সম্পর্ক হবে আমার কাছে ফোন এসেছে অনেক দিন আগে একজন শুনলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায় সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই আমাদের দেশের ছেলেরা কি বলে সালি আদি ঘরবালি বলে না বলে না যারা বলবে তাদেরকে জুতো করে মারবেন সালি খুব ডেঞ্জার সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এটা মাথায় রাখবে আমাদের দেশে যদি কেউ বলে ভাই আমাকে একবার লালগোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে এখন তো মোটরসাইকেল আছে ভাই একবার চলে যদি বুন বলে মাসে যাবে চল যা কেন টোটো পেয়ে যাবি আর যদি সালি বলে ভাই আমাকে একবার চলো তো ইতাই জঙ্গিপুরে নামিয়ে যাবে দূর খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে বহরমপুর চলে যাবে শেষই হচ্ছে না রাস্তা যদি বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলাম সালি যে মানুষের আদর্শ বলে দিই স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে হ্যালো তুমি ভাত খাবে না তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি রান্না হয়ে গেছে এ রাত ফোনটা জ্বলিয়ে দিলি আমাকে কাজে আছি ও বাবা বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন আপনার জন্য খাবার রেডি করেছি বউকে মিজাজ আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলেন ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটরসাইকেল হ্যাঁ তুমি কেমন আছো তোমার লেগে পড়ে গেল ছাঁটা খাবিবে প্রেমিকার জন্য সময় আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে দুঃখ হয় না বিবি যদি ভালোবেসে ফোন করে শুনেই এরপরে আমি বলে যাব আর বেশি টাইম নেই মমিনের কথা বলে যাব সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ এই মমিনদের আখলাকটা বলে দিই যারা প্রকৃত মমিন হবে বুঝতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন কাদ আফলাহাল মুমিনুন হে আমার নবী প্রকৃত মুমিন কারা তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে প্রকৃত মুমিন পাঁচ মিনিটের নামাজে তারা দশ মিনিট খরচ করে তারা হচ্ছে প্রকৃত মুমিন আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করতে হবে নামাজের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে ফাইন্নাহু ইয়ারাক তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তবে তোমার নামাজে মনোযোগ যাবে আমাদের দেশের লোক নামাজ কখন মসজিদে ঢুকে জানেন যখন তকবীর শুরু হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাদর লা ইলাহা ইল্লাল্লাহ সাদর তখন ঢুকছে ছুটে উজু করে আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই ফেরেশতারা বলছে আল্লাহ এখনো সূরা ফাতিহা শুরু করে নাই ও এখন টাকা গুনছে দাঁড়িয়ে নামাজটা পাইকিরি নামাজ ইসলাম নিষেধ করেছে যদি বলেন মন না কখন ঢুকবো আপনি যদি জিজ্ঞেস করেন হে মোলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো
কোরআন বলছে হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন সূরা জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করে দাও আর তোমরা আল্লাহর ঘরে ছুটে এসো তারপরে যখন নামাজ হবে পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়া সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াদাবু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বিশ্ব নবী যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে আবার হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আমার ভাইরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে যে ভাইরা মায়েরা বোনেরা শুনে নাও রাত 11টার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসেছে ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার বলে আজ ফাটিয়ে দেব তাহাজ্জুদ পড়ে তারা কেলানি খাবে বুঝতে পেরেছেন না পারেন না ফাটিয়ে দেবে ফেরেশতারা না তাহাজ্জুদটাও আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল প্রথমেই প্রশংসা করলেন হে আমার নবী শুনে নাও তুমি যখন কম্বল আবৃতি করো আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না আপনাকে এত সুন্দর লাগে কুমিল লাইলা ইল্লা কালিলা উঠে পড়ুন নিসবাহু আমিন কুসমিনহু কালিলা নিস মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তারপরে তোমরা তাহাজ্জুতে দাঁড়াবে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আমিন কুসমিনহু কালিলা জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আর তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধভাবে কোরআন পড়বে সুরের সঙ্গে মহব্বতের সঙ্গে কোরআন পড়বে আর তোমরা শুদ্ধভাবে কোরআন পড়বে আমাদের সমাজের লোক তো বুঝেই না শুদ্ধ কোরআন আর চাইও না যে মৌলভীর কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি কি বুঝলেন এমন কোরআন পড়ে ফেরেশতা থাকে না গায়ে থাকবে কি করে কোরআন পড়ছে কি বলে মৌলভীর ভুল ধরে আবার কোরআন পড়তে জানে না আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে খালি রোজার মাসে রমজান মাসে পারি পুরো বছর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই কি কাজ আছে বলে দিই হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া আর কিছু নাই তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়ল সিরিয়ালের পেছন আরে অনেকজন তো ঘরে টিভি নাই সে চিন্তা করছে আর অসুবিধা নাই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে আপনাদের দেশে গ্রুপ লোন নাই না বন্ধন লোন নাই আছে আল্লাহ আকবার আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয় দশজন মিলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন আবার হেড হয় আর নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা সে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মায়েরা সুদের ওপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না সিরিয়াল দেখলে ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে লেখেলেন কাগজ থাকে তা যদি বলেন কেন সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যবিচারের পাপ হবে ব্যবিচার চোখের ব্যবিচার অন্তরের ব্যবিচার নফসের ব্যবিচার কানের ব্যবিচার জুবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যবিচারের পাপ হবে চোখের যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিল্মে আর তোমার মনেতে জাগবে